এসব প্রচার মাধ্যমে এটাকে মীনাক্ষী বনাম বিকাশ তৈরি করার চেষ্টা করছেন, যারা করছেন তারা একেবারেই মূর্খ, পেটাবেই তো। এবার মন্ত্রী মন্ত্রীকে পেটাবে, এই যতই দুর্নীতির আন্দোলনটা বাড়বে সেই জন্যই দেখবেন ওরা ওদের সব ক্ষোভ আইনজীবীদের বিরুদ্ধে, যত দুর্নীতির বিরুদ্ধে পর্দা ফাঁস হবে তত একে অপরকে মারবে। কারণ ওর স্বৈরাচারী অপকর্মগুলো সেটা বিরোধী এক কণ্ঠ থাকলে তাতে প্রকাশ হবে, অত তাদের দেখবে না। স্বৈরাচারী সরকার চলছে, বেআইনি সরকার চলছে, বলছি তো আমি, নির্বাচিত হয়ে ক্ষমতায় গেলে সরকারটা আইনি হয় না। 29 কেন, 42টা আসন পেলেও এটা প্রমাণ হয় না যে উনি আইন মেনে কাজ করছেন। রুল অফ ল যেটা বলা হয় সেটা পশ্চিমবঙ্গে নেই। রোজই হচ্ছে মারামারি হচ্ছে কাউন্সিলর, ওকে ওকে ঘরে তো ওকেই মেরে ফেলে দিয়েছিল, কপালে রক্ত, ছবি দেখেছিলাম আমরা, সত্য মিথ্যে জানি না, ওইরকম রক্ত বয়ে যাচ্ছে সেই ছবি তুলে উনি বাজারে ছেড়ে দিয়েছিলেন। উদ্দেশ্যটা কি? উনি যত জমি দখল সব তৃণমূল করছে, সব তৃণমূল। একটা জায়গায় কোনো সরকারি সম্পত্তি দখল তৃণমূল ছাড়া কেউ করতে পারে? এবং ইনি উনি করিয়েছেন, ওর নির্দেশে এগুলো হয়েছে, কাট মানি সব উনিশ। আরেকটা কাটমানি রাস্তা করে দিলেন, এখন ফেরত পাওয়ার সময় তৃণমূল লোকেরা বলবে আমরা জমি ছেড়ে দেবো, আমাদের টাকা দাও। মানে ওর পরিকল্পনাটা খুব পরিষ্কার, কাটমানি নিয়ে জমি দখল হয়েছে, কাটমানি নিয়ে জমি ছাড়বে, লিখে রাখুন। ওইসব করতে হয় নাটক টাটক করতে হয় একটু, কে বন্ধ করবে? তোলাবাজিটাই তৃণমূলের সংস্কৃতি, আমি তো বুঝি না হঠাৎ কারো 11 বছর 12 বছর পর এটা মনে হচ্ছে, এখন তোলা তুলতে তুলতে এমন গেছে এখন তৃণমূলের ঘরে গিয়েও তোলা উঠছে, যে পাড়ায় যে তৃণমূল শক্তিশালী সে দুর্বল তৃণমূলের বাড়িতে গিয়েও তোলা তুলছে, এটাই হচ্ছে। মুখ্যমন্ত্রী একদম তীব্র ক্ষোভ উগড়ে দিয়েছেন, তিনি বলছেন ঝাঁটা হাতে আমাকেই নামতে হবে রীতিমতো। হ্যাঁ, তো ঝাঁটা হাতে নেমে তিনি কি করবেন? বিজেপি রাস্তাটা পরিষ্কার করে দেবেন, পরিষ্কার প্রশাসন কাজ করবে। গোটা 10 বছর ধরে প্রশাসনটাকে তিনি কাজে লাগিয়েছেন তৃণমূলের গুন্ডামি এবং কাটমানির স্বার্থে। আজকে 11 বছরের মাত্র 14 বছর প্রায় হতে চললো, 11 বছর কেন, প্রায় 14 বছর হতে চললো, সেই জায়গায় দাঁড়িয়ে প্রশাসন কাজ করছে না বলার তো কোনো মানে হয় না। এই প্রশাসন তো তিনি নিজে হাতেই তৈরি করেছেন, তিনি প্রশাসনের মুখ্য সচিব থাকা সত্ত্বেও পরামর্শদাতা নিয়োগ করেছেন, অর্থ সচিব থাকা সত্ত্বেও পরামর্শদাতা নিয়োগ করেছেন, শুধু প্রশাসনের মেরুদণ্ড ভাঙার জন্য তো উনি দায়ী। নতুন প্রজন্ম লড়াই করছেন তো, তারা তো জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে বলে তো ঘুমিয়ে থাকেননি। 2019 সালে তো সবার জামানত বাজেয়াপ্ত হয়ে গেছিল যাদবপুরের প্রার্থী ছাড়া, তাহলে কি সব ঘুমিয়ে পড়েছিল? ওদের একটাকে বলির পাটা করতে হবে, যে বলির পাটা করে তাকে ওয়েটিং লিস্টে রাখলো, কিছুই করেনি, এটা কোনো সাজা নয়। সুতরাং এইগুলো এখন যেহেতু সব গোটা দেশ জুড়ে উত্তাল আন্দোলন তৈরি হয়ে গেছে, এখন ভয় পেয়ে গিয়ে কিছু একটা দেখাতে হবে এই নাটকে। এই রাজ্যের দুর্নীতি, কেন্দ্রের দুর্নীতি, সব দুর্নীতির সূত্র একটা, সব দুর্নীতি একে অপরের পরিপূরক। সুতরাং যদি যথার্থই তদন্ত হয় তখন ধেরে ইঁদুর ধেরে ইদ্রানি সবই ধরা পড়বে এবং সবাইকে ধরা উচিত। বলছি বিকাশ রঞ্জন ভট্টাচার্য সম্প্রতি তিনি মুখ খুলেছেন, রীতিমতো দেখা যাচ্ছে তিনি আগুন পাখি বলেছেন, ক্যাপ্টেন বলেছেন, এইগুলো কমিউনিস্টদের মধ্যে চলে না, সেটা নিয়ে একদম চূড়ান্ত আলোচনা চলছে। কাকে বললেন তিনি? অনেকেই সেটাকে মিন করেছে, মীনাক্ষী মুখার্জি। আমার সঙ্গে রয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, কথা বলবো স্যারের সাথে। বলছি স্যার, আগুন পাখি বা এই যে ক্যাপ্টেন, এগুলো তো আপনি মীনাক্ষী মুখার্জিকে ফোন করেও বলতে পারতেন, কেন ফোন করে না বলে একটা মিডিয়ায় কথা বলে দিলেন? মিডিয়া তো খবর করবেই। পাগলের মতো প্রশ্ন, মীনাক্ষীর প্রশ্ন আসছে কেন? সাধারণভাবে যে প্রশ্নটা ছিল যে এই ধরনের মন্তব্য, ক্যাপ্টেন, আগুন পাখি ইত্যাদি, এগুলো কমিউনিস্ট আমরা বলি না, দল বলে না, এটা হয়তো যারা বামপন্থী আন্দোলনের আশেপাশে আছেন অনেকেই সব শব্দ ব্যবহার করেন। যেমন অনেকে বলেন যে লক্ষ্মী ভাণ্ডার কি ভিক্ষা টিক্ষা, সেটা আমরা বলি না, এখানে আমাদের বক্তব্য নয়, এটাই বলেছি। এতে মীনাক্ষী অত্যন্ত স্নেহভাজন আমার কাছে, এসব প্রচার মাধ্যমে এটাকে মীনাক্ষী বনাম বিকাশ তৈরি করার চেষ্টা করছেন, যারা করছেন তারা একেবারেই মূর্খ। বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো ফোন করেও বলতে পারতো মীনাক্ষী, মীনাক্ষীর ব্যক্তিগত ব্যাপার নয়, মহা মুশকিল। এটা মীনাক্ষী তো বলে না নিজেকে আগুন পাখি বা ক্যাপ্টেন, এই সাধারণ বোধ বুদ্ধিটার কারণে যারা বলেন তাদের উদ্দেশ্যে বলা হয়েছে। মীনাক্ষী কি নিজেকে বলে, বুকে লিখে রাখে যে আমি আগুন পাখি বা আমি ক্যাপ্টেন? আসলে প্রতিক্রিয়া শিবির সবসময় চেষ্টা করেন যাতে বিভ্রান্তি সৃষ্টি করা যায়, তাদের হাতে মিডিয়া থাকে, আমরা আমাদের নির্দিষ্ট পথেই আছি। এই মন্তব্যগুলো কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে না, এই মন্তব্যগুলো করে প্রতিক্রিয়া চান একজন সম্ভাবনাময় নেতৃত্ব বা নেতাকে বিপথে পরিচালিত করতে।
তাই না? দেখবেন অনেক সময় অনেক, যেমন মিডিয়া মাঝখানে তৈরি করে দিয়েছিলেন না সেই মুকুলকে দেখে, যে চাণক্য, ওরে বাবা, দেশ পত্রিকায় পর্যন্ত চাণক্য বলে শুরু করে দেশে, কোথায় গেলে সে চাণক্য? সুতরাং এটা এখানে চলে। আমি আমার কর্মীদের সাবধান বাণী দিয়েছি এই সেই সব কথায় বিভ্রান্ত না হওয়ার জন্য। বলছে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকার জন্য বলছেন, মীনাক্ষী মুখার্জি কোনোদিন সোশ্যাল মিডিয়ায় সেইভাবে অ্যাক্টিভই থাকেন না? ও তো সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ নয় আমাকে, না মোটেই না। যে সোশ্যাল মিডিয়ার বার্তার উপর দাঁড়িয়ে যদি আমরা কিছু নির্ণয় করি সেটা ভুল হবে, কি বলেছি সেটা বুঝতে হবে। আজকে সোশ্যাল মিডিয়া প্রচারের উপর দাঁড়িয়ে থাকলে পরে আমাদের ভুল হবে, আমাদের আরো বেশি করে মানুষের কাছে যেতে হবে, তো পরিষ্কার কথা। এটা তো পার্টির প্রিন্সিপাল কাছে, আমরা নিশ্চয়ই 2011 পরবর্তী সময় থেকে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছি, আমাদের আরো নিবিড় প্রচেষ্টা করতে হবে। দুজন বাদে বাকি সবারই জামানত দেখা যাচ্ছে, তো সেক্ষেত্রে কি আপনার সেইভাবে এই যে নতুন প্রজন্মকে নিয়ে এলেন স্যার, নতুন প্রজন্ম লড়াই করছেন তো, তারা তো জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে বলে তো ঘুমিয়ে থাকেননি। 2019 সালে তো সবার জামানত বাজেয়াপ্ত হয়ে গেছিল যাদবপুরের প্রার্থী ছাড়া, তাহলে কি সব ঘুমিয়ে পড়েছিল? শুধু এইগুলো হচ্ছে প্রচার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা। জামানত জব্দ আর জামানত বাজেয়াপ্ত, তার উপরে তো কমিউনিস্ট পার্টির কর্মকাণ্ড থেমে থাকে না, কমিউনিস্ট পার্টির যারা কর্মী তারা কাজ করেই যাবে। মানে কমিউনিস্ট পার্টি আপনি বলছেন ব্যক্তি বিশেষ নয়? কখনোই নয়, ব্যক্তির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে কিন্তু কখনো ব্যক্তি কেন্দ্রিক নয়। আসলে এই প্রচার একটা ব্যক্তি কেন্দ্রিকতার ঝোঁক তৈরি করছিল, তার বিরুদ্ধেই সাবধান বাণী হিসেবে আমি কথাগুলো বলেছি এবং আমার কথা যারা বোধবুদ্ধি আছে তারা সবাই ঠিকভাবেই গ্রহণ করেছে। আর একটা কথা বলবো, রীতিমতো নতুন প্রজন্মদের যারা দাঁড়িয়েছিল ভোটে তাদেরকে এই যে হারের কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছিল, তারা বলেছে যে বেশিরভাগই আপনাদের দলের অভ্যন্তরে নাকি সব বিজেপি তৃণমূলের সঙ্গে আটকে আছে। সেটা তো আমি জানি না, যারা বলেছেন তাদের কাছে তথ্য থাকলে সেই তথ্য দেবেন, সেগুলো আলোচনা হবে, এতে তো আশ্চর্য হওয়ার কিছু নেই। কিন্তু আমার আশেপাশে এমন কেউ থাকে না, হয়তো ভয়ে আমার কাছে আসে না যারা বিজেপি বা তৃণমূলের হয়ে তাদের 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 সঙ্গে যোগাযোগ রাখবেন, এই দুঃসাহস নিয়ে আমার আশেপাশে কেউ থাকে না। একই সাথে বাংলায় জঙ্গি যোগ দেখা যাচ্ছে, রীতিমতো দ্বিতীয় বর্ষের সায়েন্স সায়েন্সে পড়ছেন, সায়েন্স নিয়ে পড়ছিল কম্পিউটার সায়েন্স নিয়ে, তাকে দেখা যাচ্ছে জঙ্গি যোগে গ্রেফতার করা হয়েছে, কিভাবে দেখছেন এই জঙ্গি যোগ? এই জঙ্গি যোগ শুধু বাংলায় আছে এ কথাটা বলে তো খানিকটা ভাবে বিজেপি কে তোল্লা দেওয়া হয়। এই জঙ্গি যোগ তো দেশব্যাপী আছে এবং অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যারা গুপ্তচর বৃত্তি করছেন তাদের আরএসএস সঙ্গে যোগাযোগ আছে। সুতরাং এই জঙ্গি যোগ বাংলায় শুধু বলা মানে হচ্ছে বিজেপিকে আবার তোল্লা দেওয়া। জঙ্গি যোগ গোটা ভারতবর্ষ জুড়েই আছে এবং অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি তাদের সঙ্গে শাসক দলের নিবিড় যোগাযোগ আছে, সে কথা তো পরিষ্কার। আজকে তো পুলওয়ামা ঘটনার পর সত্যপাল মালিক যে কথা বলেছেন তারপর তো পরিষ্কার হয়েই যায় কার সঙ্গে কার জঙ্গি যোগ আছে। তার সমস্যা গোটা ভারতবর্ষে বেকারিত্ব চূড়ান্ত পর্যায়ে আছে, গোটা ভারতবর্ষ জুড়েই গোটা কয়েক ধনী পরিবার তারা সব নিয়ন্ত্রণ করছেন, তারা তাদের সুবিধে মতো কাজ করছেন। সবচেয়ে বেশি বেআইনি নেশার বিষয়বস্তু, নার্কোটিক্স যাকে বলা হয়, ধরা পড়ছে গুজরাটের কুন্ডলা পোর্টে, যে কুন্ডলা পোর্ট চালান আদানি এবং গুজরাট যেটা বিজেপির কাছে একটা মডেল স্টেট, তো সেখানে তো সবচেয়ে বেশি এসব নার্কোটিক্স ধরা পড়ছে, তা থেকে কি বোঝা যাবে? সুতরাং যতদিন পর্যন্ত ভারতবর্ষের বুকে আরএসএস পরিচালিত সরকার থাকলেই জঙ্গিবাদ বাড়বে। তা এটা বাংলাও তো যে সরকার সেরকম সরকার তো আরএসএস পোষিত সরকার, মমতা আরএসএস এর ডেপুটেড এজেন্ট, পশ্চিমবঙ্গের বুকে বিজেপির জমিকে শক্ত করার জন্য মমতা হচ্ছে আরএসএস এর এজেন্ট শিখণ্ডী। না না, বিজেপি মানে কি দল যে আদর্শ, জগন্নাথ মন্দির হচ্ছে স্কুল হয় না কলেজ হয় না, এইটাই তো বিজেপি চায়। এই যে গোটা দেশ জুড়ে 2014 সালের পর থেকে আর পশ্চিমবঙ্গে 2011-এর পর থেকে শিক্ষা ব্যবস্থায় যে দুর্নীতি দেখা যাচ্ছে, এটা কারণ দেখা যাচ্ছে এটা আরএসএস চায়। তাই তারা চায় না লেখাপড়া সাধারণ মানুষ করুক, তারা চায় লেখাপড়াটা ধনী লোকেদের মধ্যে থাকবে, গুরুকুল চলবে, একমাত্র উচ্চ বর্ণের লোকেরা লেখাপড়া করবে, এটা তো আরএসএস এর পরিকল্পনা, তারই প্রতিফলন ঘটছে এগুলো।